শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার রানিকুঠির তিলকনগরে। অভিযোগ, এদিন দুপুর একটা নাগাদ ছাদে কাপড় শুকোতে যান বাড়িরই এক ভাড়াটিয়ার পরিচারিকা। অভিযোগ, সেখানে তার শ্লীলতাহানি করে বাড়ির মালিকের ছেলে কুন্তল মজুমদার। প্রতিবেশীদের অভিযোগ, কিশোরী চিৎকার শুনে এক মহিলা ছুটে এলে কাটারি নিয়ে তার দিকে তেড়ে যান কুন্তল। এরপর ছাদের দরজা বন্ধ করে দেন ওই যুবক। প্রতিবেশীদের দাবি, শ্লীলতাহানিতে বাধা দিলে কিশোরীকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে যুবক। ভয়ে ওই কিশোরী ছাদ থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। ছাদে মেয়েটাকে প্রথমে টাকা পয়সা কি ওদের লেনদেন কি চেয়েছিল, ঠিক আছে, মেয়েটা তো মেয়েটার কাছে টাকা পয়সা কিছুই পায় না, তার কারণ একটা কাজের মেয়ের কাছে কি একটা বাড়ির ছেলে টাকা পায়, ঠিক আছে। এবার ওইটা একটা নোংরামির প্রথম পদক্ষেপটাও করতে গিয়েছিল ওখানে। এবার মেয়েটা বুঝতে পেরে মেয়েটার টাইম দেয়নি, ছাদের থেকে লাভ দেয় এবং টালির মধ্যে পড়ে বলে বেঁচে যায়। ঘটনাটা আমি কিছুই জানি না, শুনলাম একটি মেয়ে ঝাঁপ দিয়েছে, এইটুকুনি আমার কাছে খবর আছে। পুলিশের কাজ করছে, তাদের অবজারভেশন তারা দেখুক, ইনভেস্টিগেশন করুক, তারপর পুলিশের রিপোর্ট দেবে। যদিও পুলিশের দাবি, পাইপ বেয়ে নামার চেষ্টা করে ওই কিশোরী, হাত পুষ্কে পড়ে যাওয়াতে এই বিপত্তি। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে এমআর ব্রাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর অভিযুক্ত যুবককে বাড়িতেই আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। যাদবপুর থানায় পুলিশ এসে যুবককে গ্রেফতার করে। যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি তার পরিবারের। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।